আজকের এই মাঠে বৈশা যদি কোন একজন মানুষ উলামায়ে কেরামের কথা শুনিনা চোখের এক ফোঁটা পানি ফালায়া আল্লাহরে ডাক দে আল্লাহ জীবনভর নামাজ কাজা করেছি জীবনভর দাড়ি কাটছি জীবনভর কত অন্যায় না করেছি আল্লাহ গো আজকে ওয়াদা করলাম আর গুনাহ করব না আর নামাজ ছাড়ব না আর রোজা ছাড়ব না আর সুদ খাব না আর খাব না আর বেইনসাফি করব না আর চুরি করব না আর জিনা করব না আল্লাহর কালাম সাক্ষীরাইকা বলতে পারি ভাই তোমার চোখের পানির পোটাটা বের হতে দেরি হবে আমার আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ maaf করতে দেরি হবে না আল্লাহ এরে ভাই আগামী রাতে যদি এই মাঠে আয়েশা কান্দো আমি নুরুল আমিন রে ফাইতানা আগামী রাতে যদি এই মাঠে আয়েশা কান্দো মুফতি আব্দুল্লাহ আল আমিন কে পাইবা না আগামী রাতে যদি এই মাঠে আয়েশা কান্দো নূরে আলম বাইরে পাইবা না আগামী কালকে যদি এই মাঠে আয়েশা কান্দো এতগুলি মানুষ রে সিন্নি দিয়াও আনতে পারতা না আজকে কেন আইছে বলে কুরআনের ভালোবাসায় নবীর ভালোবাসায় আল্লাহর ভালোবাসা নিয়ে আসছে মানুষগুলি কিন্তু তোমার সিন্নি আর পকেটে টাকা দেওয়ার কারণে আসে নাই মানুষগুলির সিনায় আমার আল্লাহর ভালোবাসা আছে মানুষগুলির সিনায় নবীর ভালোবাসা আছে মানুষগুলির সিনায় কুরআনের ভালোবাসা আছে এই জন্য মানুষগুলি আসছে আর যেহেতু আসছে আমার নবী জানায় দিছে এই মাঠ আজকের রাত্রির জন্য নাজাতের উসিলার মা এরে ভাই যাইব তোমাদের দয়ারপুর যাইব তোমাদের মদনগর বাজার দেখবা মাঝে মাঝে গ্রামীণ সিম বাঙালি সিমের অফার এসে যায় কি অফার বলে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত টাইম সিম কিনবা মাত্র 50 টাকা এমবি থাকবে 5 জিবি মিনিট থাকবে 100 টাকা থাকবে 40 জানতে চাই সিমের দাম কয় হাজার ফার রইল কত টাকা একটা সিম স্বাভাবিক কিনতে গেলে 200-300 টাকা লাগে অফারে যাবেন সিমের দাম 50 বোনাস আছে 40 এমবি আছে 5 জিবি মিনিট আছে 50 বলেন তো দেখি সব মিলাইয়া কি পাইলেন সিম বিনামূল্যে ফ্রি 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 কিন্তু সন্ধ্যা 7টার সন্ধ্যা 5টার 1 মিনিট পরে যদি যান আর যদি বলেন ভাই অফার ফুলি দিয়া দিবি সিমের মূল্য তোরে 100 টাকা দিব সারা রাত কাঁদলে কাঁদতে পারেন কিন্তু আপনারে 100 টাকায় সিম দিবে না আরে ভাই শুনো শুনো আল্লাহর মেহেরবানুর রহমাতুল্লাহ আলাইহি একদিন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার না দুনিয়ার জমিনে দুইটা বন্ধু আছে একটা হলো জুন আল্লাহ একটা হলো বাদশাহ হারুন আর একজন হলো তার বিবি জুবাইদা আল্লাহ গো এই মানুষগুলি আমারে বড় ভালোবাসে এই মানুষগুলি আমারে বড় মায়া করে আল্লাহ ওদেরকে রাইখা আমি কেমনে জান্নাতে যাব আল্লাহ গো যারা আমারে ভালোবাসে মায়া করে ওদেরকে রাইখা জান্নাতে যেতে পারবো না জান্নাতে যেতে পারবো না আল্লাহ আমারে তুমি সুযোগ দাও ওদের জন্য কোন একটা সুযোগ দাও আমি চাই আমার দুই বন্ধুরে লইয়া তোমার জান্নাতে যেতে চাই কন্না সুবহানাল্লাহ এরে ভাই মসজিদের ইমাম তার সাথে যদি সম্পর্ক ভালো রাখো একজন আলিমের সাথে যদি সম্পর্ক ভালো রাখো আমার নবী বলছে এই ইমাম এই মুয়াজ্জিন এই আলিম হাশরের দিন যখন আল্লাহর জান্নাতের দিকে চলবে ছুটবে হাঁটবে ঠিক এমন সময় পারাবিয়া এলাকায় পারাবে ওই এলাকায় মাহফুজপুর এলাকার সুনামগঞ্জের যে মানুষটা ইমাম রে ভালোবাসত ডাক দিবি ইমাম সাহেব কই যাও বলে আমি না জান্নাতে যাই ও ইমাম সাহেব
মনে নাই দুনিয়ায় কিন্তু আপনারে আমি ভালোবাসতাম দুনিয়ায় কিন্তু আপনারে আমি বড় মায়া করতাম দুনিয়ায় কিন্তু আপনার পক্ষে আমি কথা বলতাম আজকে আপনি একা একা জান্নাতে যান আমার ফয়সালা জাহান্নামী হয়ে গেছে ও ইমাম সাহেব দুনিয়ায় যখন চৈত্র মাসের রোদ্রের মাঝে আপনি হাইটা হাইটা যাইতেন আমি কিন্তু দৌড়ে গিয়ে আপনার মাথায় ছাতা ধরতাম মাঝে মাঝে আমার গাছের আম কাঁঠালগুলি নিয়ে আপনারে দিয়ে আসতাম ইমাম গো আপনারে বড় মায়া করতাম আর আজকে বুঝি আপনি জান্নাতে যাও তাকায় দেখো না আমি জাহান্নামে যাই আল্লাহর নবী জানায় দে যে মাত্র মুসল্লি তাকায় দেখে তো বলবে ইমাম আজকে আমার হাতে পায়ে জাহান্নামের বেড়ি আপনি বুঝি জান্নাতে যাও ঠিক এমন সময় নবী বলে মসজিদের ইমাম মাদ্রাসার শিক্ষক লামাগাঁও মাদ্রাসার শিক্ষক যারা আছে আপনাদের ইমাম মুয়াজ্জিন যারা আছে মাওলানা আনোয়ার যারা আছে ওই মানুষগুলি কিন্তু তখন সামনে আগাবে না মানুষগুলি নবী বলে জায়গায় দাঁড়ায় যাবে আল্লাহ আল্লাহ তখন ডাক দিয়া বলবে ও মাওলানা ও আলিম ও হাফেজ কুরআন তোমার জন্য বাধা নাই আমি আল্লাহ অনুমতি দিয়া দিলাম যে তোমার যে সমস্ত জাহান্নামীদেরকে তোমার ভালো লাগে ওদের হাতে দইরা দইরা আমার জান্নাতে ঢুকায় দাও আল্লাহর ভালো বলে আল্লাহ দুইজন মানুষ আমার বড় মায়া করে আমি তাদেরকে রাইকা তোমার জান্নাতে যেতে পারবো না সুযোগ দাও আল্লাহ তাআলা বাহলুলের হাতে দুইটা টিকেট দিয়া দিছে আল্লাহর ওলি বাহলুল রহমাতুল্লাহি আলাই আসরের নামাজের পরে দুইটা টিকেট হাতে নিছে দুইটা টিকেট হাতে নিয়া নদীর পাড় দিয়ে হাঁটতেছে লক্ষ্য করে দেখে বিবি জুবাইদা এবং তার স্বামী বাদশা হারুন দুইজন হাইটা হাইটা হাঁটতেছে নদীর পরে হাঁটতেছে আল্লাহর ওলি বাহলুল নাম বলে নাই তাদেরকে লক্ষ্য করে দূর থেকে বলতেছে পৃথিবীর মানুষেরা রে আমার হাতে জান্নাতের দুইটা টিকেট আছে সুবহানাল্লাহ কইতেন না ও পৃথিবীর মানুষেরা আমার হাতে জান্নাতের দুইটা টিকেট আছে একটা টিকেটের দাম মাত্র 100 দিরহাম বা 100 টাকা যদি কারো লাগে নিতে পারো তবে সময় বেশি না সূর্য ডুবে গেলে কিন্তু টিকেটের মেয়াদ শেষ হয়ে যাবে সূর্য ডুবার আগে যদি কারো মনে চা নিতে পারো বাদশা হারুন রশিদ বাহলুল রে বড় মায়া করতো বাহলুল ডাক দিয়ে কয় বাহলুল রে জানি তুমি আমারে বড় মায়া করো আর কত পাগলামি করবা অবশেষে বুঝি আমারে তুমি জান্নাতের টিকেটের লোভ দেখাইতেছো লাগবে না তোমার ভালোবাসাটাই আমার জন্য অনেক কিছু বিবি জুবাইদা ডাক দিয়ে কয় স্বামী আপনার লাগবে না অসুবিধা নাই আমার লাগবে আমি কিন্তু একটা টিকেট নিয়ে আসলাম বিবি জুবাইদা টিকেটটা আনছে আল্লাহর ওলি বাহলুল বিদায় নিয়ে আনছে যখন চলে যায় আল্লাহর ওলি বাহলুল রহমাতুল্লাহি আলাইহি সন্ধ্যা হয়ে গেছে বিদায় নিয়ে গেছে বাদশা হারুনুর রশিদ রাত্রিবেলায় স্বামী স্ত্রী একই সাথে ঘুমাইছে ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে নদীর পাড় দিয়ে হাঁটতেছে নদী দিয়ে একটা লঞ্চ যাচ্ছে নৌকা যাচ্ছে লঞ্চের যারা ড্রাইভার বা হেল্পার আছে ওরা চিল্লাইতেছে আর বলতেছে ও পৃথিবীর মানুষেরা যে লঞ্চটা আমাদের চলছে ওই লঞ্চের গন্তব্যস্থান হলো আল্লাহর জান্নাত সুবহানাল্লাহ জান্নাত আমাদের ওই লঞ্চের গন্তব্যস্থান হলো আল্লাহর জান্নাত আমরা জানি তোমাদের হাতে একটা টিকেট আছে তোমাদের হাতে যার হাতে টিকেটটা আছে টিকেটটা আমাদের হাতে জমা দিয়া দাও আমাদের সাথে লঞ্চে ওইটা যাও আমরা তোমারে জান্নাতে নিয়ে পৌঁছে দেই জিমা
মাত্রই কথাটা বলছে বিবি জুবাইদার টিকেটটা দিয়া দিছে জুবাইদার হাতে ধরে ফেরেশতারা টান দিয়া লঞ্চে উঠায় নিছে স্বামী স্বামী বাদশা হারুনুর রশিদ চিল্লাইতেছে চিল্লাইতেছে ও বিবি যাইস না যাইস না যাইস না রে আমারে কাফালা তুই কোথায় যাস আমারে তুই নিয়ে যা আমারে তুই নিয়ে যা আমারে কারাইকা তুই যাইস না আমারে নিয়ে যা লাভ দিয়ে বিবি ডাক দিয়ে কই স্বামী ঘুমের ঘরেতে একসাথে ঘুমাইলাম আমি তো কোথাও যাইতেছি না আমি তো তোমার সাথে ঘুমায় রইলাম ও স্বামী কাঁদো খেন বলে বিবি তোর কাছে বইলা লাভ নাই ফজরের সময় হইছে দৌড় দিছে বাহলুলের কাছে বাহলুলের পায়ের সামনে ফুইরা ডাক দিয়া বলে আল্লাহর ওলি গো চিনতে পারি নাই বুঝতে পারি নাই বিয়াদবি করলাম ভুল করলাম মাফ করে দাও জান্নাতের বাকি টিকেটটা দিয়া দাও জান্নাতের বাকি টিকেটটা দিয়া দাও জান্নাতের বাকি টিকেটটা দিয়া দাও বাহলুল ডাক দিয়া বলে বাদশা কোথায় থেকে বাকি টিকিট দিব রে আমি তো আল্লাহর কাছ থেকে পার্সোনাল পাওয়ার নিয়ে দুইটা টিকিট আনছিলাম তুমি তো গ্রহণ করো না এখন কোথায় থেকে দিব বাহলুল ডাক দিয়া বলে বাহলুল জানো আমি একজন বাদশা আমার গোটা বাদশাহিটা তোমার নামে দিয়া দিলাম এরপরও একটা টিকিট দাও বাহলুল বলে বাদশা রে শুধু তোমার বাদশাহি না গোটা পৃথিবী দিলেও এখন আর আমার পক্ষে সম্ভব হবে না ও মাহমুদপুর এলাকার যুবক ভাই ও সুনামগঞ্জের যুবক ভাই শোনো শোনো মাহফিল শেষ হওয়ার পরে বসলে আর কোনো সময় আজকের জন্য কমাস কম এক বছরের ভিতরে আমাদের ফাইতা না আর এমন নাজাতের মাহফিলও আর ফাইতা না দুইটা পায়ে ধরে বাড়ি ঘরের সব সাইরাদের অল্প সময়ের জন্য চলে আসেন যদি সম্ভব হয় আলোচনাগুলি শুনেন এক ফোঁটা চোখের পানি ফালান হতে পারে এই এক ফোঁটা চোখের পানির বিনিময়ে আমার আল্লাহ জাহান্নামটারে হারাম করে দিবে এরে ভাই পারবা কি জাহান্নামের আগুন সহ্য করতে পারবা কি এরে ভাই জাহান্নামের আগুন সহ্য করতে পারবে কি বাইরে জাহান্নাম কত ভয়ঙ্কর নিজের সামনে যখন প্রিয় মানুষগুলি রাতে হ্যান্ডকাপ লাগাই দেয় নিজের সামনে যখন আপন আপন মানুষগুলি রাতে হাত করা লাগাই দেয় যার হাত হাত করা লাগাই দেয় দুনিয়ার পুলিশ সে বুঝে কতটা অসহায় সে বুঝে কতটা অসহায় এরে ভাই আল্লাহ না করুক মরার পরে যদি দানামাজ পাওয়ার কারণে মরার পরে যদি বেরোজগার হওয়ার কারণে এরে ভাই মরার পরে যদি বেআমলি হওয়ার কারণে আমার আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারা দর এরে ভাই সেই দিন কেমনে বাঁচবি একটাবার চিন্তা করিস রে ভাই এরে ভাই জীবনের প্রথম আইসি আর জানি না আসবো কিনা কিন্তু কথাগুলি শুন ইয়াউমা বিরুল মারু মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি আল্লাহ না করুক যখন হাশরের ময়দানে দাঁড়াইবি জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের ওসি হাতে লাগা দিবে তোর মা তোর পাশে দাঁড়ায়া দাঁড়ায়া দেখবে তোর বাবা তোর পাশে দাঁড়ায়া দাঁড়ায়া দেখবে তোর ভাই তোর পাশে দাঁড়ায়া দাঁড়ায়া দেখবে
আপন বিবি দাঁড়ায়া দাঁড়ায়া দেখবে আপন ছেলে মেয়েরা দাঁড়ায়া দাঁড়ায়া দেখবে সেই দিন তুমি চিল্লাইবা আজকে আমার মা কই আজকে আমার বাবা কই আজকে আমার বিবি কই আজকে আমার ছেলে মেয়ে বন্ধুগণ তোমরা আমরা একসাথে না নামাজ পড়তে আসতে দিতা আজকে আমি জাহান্নামে যাই তোমরা কি আমার দিকে একবার তাকায় দেখতে পারো না এরে ভাই জাহান্নামী দেওয়ার পরে কি হবে শুনো গলা যখন শুকায় যা পানি পাওয়া যা পানি খাই আল্লাহর নবী জানে জাহান্নামের হাত তোরা লাগানোর পর বান্দারে যেই মাত্র জাহান্নামে ঢুকায় দিবে বান্দারে জাহান্নামে ঢুকানোর পর জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর এত ভয়ঙ্কর কলিজাদা জায়গায় সেক্টরের ভিতরে শুকায় আল্লাহর নবী ক বান্দারা পানি 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 করে চিল্লানে আল্লাহর আরশ পর্যন্ত কাঁপবে কিন্তু চিল্লান আল্লাহ তখন শুনবে না আল্লাহ তাআলা 1000 বছর তুমি কান্নার পরে 1000 বছর তুমি কান্নার পরে আল্লাহ তাআলা যেই ফেরেশতারা তোমার পাশে আছে ওদেরকে ডাকবে ফেরেশতারা রে তাকে দেখনা আমার মাহমুদপুরের বান্দারা কেমনে পানি পানি কইছিল ও ফেরেশতারা তোরা কি পারস না আমার বান্দাদের একটু পানি দিতে কি পারস না আল্লাহ পানি কোথায় দিব পানি কোথায় থেকে দিব আমাদের কাছে তো পানি নাই আল্লাহ বলে লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসাক আল্লাহ বলে ফেরেশতারা আজকের দিনে ঠান্ডা পানি নাই ঠান্ডা পানি নাই তোরা কি দেখুস না আমার বান্দার শরীরটা ফুইরা ফুইরা আমার বান্দার শরীরটা ফুইরা ফুইরা যে রক্ত পড়ছে আমার বান্দার শরীরটা ফুইরা ফুইরা যে ফুজ পড়ছে গরম পানিটা পড়ছে তোরা কি দেখুস না আল্লাহ আমরা দেখছি এখন কি করতাম ও ফেরেশতারা গ্লাসে বইরা দে গ্লাসে বইরা দে নবী জানে আমি তেই কাইছি জাহান্নামের ফেরেশতারা গ্লাসে বইরা বান্দার হাত দিয়া দিবে বান্দারা জাহান্নামের দোয়া এত ভয়ঙ্কর গ্লাসটা দেখবে না গ্লাসে কি আছে দেখবে না বাপে 1000 বছর চিল্লানোর পরে আজকে পানি পাইছি পানি খায় পানি খায় আল্লাহ বলে ইল্লা আমি মা ও গাসাক পানি না রে গোলাম পানি না তোর জি রক্ত ফুজ শরীর থেকে কুইয়া কুইয়া পড়ছে শরীর থেকে যে পানিটা পড়ছে অত্যন্ত ফুটন্ত পানি আমি আল্লাহ কইরা দিছি বান্দা তো আর দেখবে না দেখবে না না দেখার কারণে তাড়াতাড়ি বান্দাটা গলার মাঝে ডাইলা দিবে আমার নবী জানে যে বান্দা পানিটা এত গরম এত গরম দেওয়ার সাথে সাথে জিব্বা থেকে নিয়া নাড়ি বুড়ি কলিজা যা পেটের ভিতরে আছে ওইটার গরমে সব পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যায় এরে যুবক ভাই জানি না আর কোনোদিন তোমাদের সাথে আমার সাক্ষাৎ হয় কিনা
আল্লাহর নামের কসম এইটা বলি দুইটা পা গায়দে সুইজনে তোর দুইটা পায়ে দড়ি এরপরও বইলা যায় নামাজ চারিস না রোজা চারিস না জিনা করিস না গুনাহ করিস না সুদ খাইও না ঘুষ খাইও না অন্যের সম্পত্তি মাইরা খাইও না বেইনসাফি কইরো না যদি করো করতে পারবা দুনিয়ায় হাশরের দিন মাওলার আদালতে পুঙ্কানু পুঙ্কানু হিসাব দিয়া বিদায় নিতে হবে আজকে করো টাকা আছে করো আজকে তোমার দল ক্ষমতা ক্ষমতা দেখাবে দেখাও কি হবে গুরুর ডিম হবে দাঁড়ায় জবাব দিও আল্লাহর আদালতে যদি পারো সেই দিন জবাব দিতে করো দুনিয়াতে বিন যদি বুঝো না আজকে না হয় আমার লাডি আছে আজকে যদি মনে করো টাকা আছে ক্ষমতা আছে লাডি আছে সব আছে কালকে তো মরে গেলে কিছুই থাকবে না যদি এইটা ভাবো সব গুনাহ ছাড়ো আল্লাহর কোলে হয়ে দুনিয়াতে বিদায় হই আর যদি এগুলি না মনে করে মনে করো টাকা তো আছে লাডি তো আছে ক্ষমতা তো আছে কি আর আলি না ইমাম সাহেব কি গো বক্তব্য করে বন্ধ করো ইমামতি শেষ ক্ষমতা আছে সভাপতির পাওয়ার দেখা বিদায় দিবা ইমামের এক ফুটার চৌকের পানি তোমার জান্নাত তোমার জাহান্নাম সাবধান দুইটা পায়ে ধরে কোন ইমামের সাথে বেয়াদবি করেন না ইমামরা যদি ওযুটা চমক দেন আর ইমাম যদি নীরবে এক ফুটার চৌকের পানি বলা 14 সিঁড়ি মর্গে ঢুকবো হ্যাঁ ইমামরা যদি ভালোবাসেন মানুষ যে ভুল করলেও যদি মাফ করে দেন ইমাম যদি আল্লাহর কাছে চৌকের পানি দিয়ে দোয়া করে আল্লাহ মানুষ যদি বড় মায়া করে হতে পারে এই দোয়াটা ইমান নিয়ে কবরে যাওয়ার একটা ওসিলা আয়াত পড়ছিলাম আল্লাহ বলে ان الذين امنوا وعملوا الصالحات اولئك هم خير البريه পৃথিবীর মানুষেরা রে শোনো শোনো মানুষ হলেই শুধু আল্লাহর কাছে দামি না মানুষ হইলেই আল্লাহর কাছে দামি না টাকা আছে কি দাম এই টাকাওয়ালা বেটা এসে চেয়ারটা দে এই চেয়ারম্যান আইসে চেয়ারটা দে নেতা আইসে চেয়ারটা দে ক্ষমতাওয়ালা আইসে চেয়ার দে এত দাম এত দাম এই ক্ষমতাওয়ালা নেতাওয়ালা টাকাওয়ালার কাছে যদি ইমান না থাকে তার কাছে যদি নেক আমল না থাকে দুনিয়ার মাহমুদপুরের জমিনে তার দাম আছে আর সে আজমের কাছে এক কুত্তার মূল্য তার কাছে নাই ইমান আমল যদি বান্দার না থাকে আল্লাহ বলে ওই মানুষটা দুনিয়াতে মানুষ আমি আল্লাহর কাছে এর চাইতে কুত্তাড়ার অনেক দাম কারণ হলো আমার কুত্তাড়া জাহান্নামেও যাবে না জান্নাতেও যাবে না মানুষ রে মানুষ তোর কাছে যদি দুইটা জিনিস না দেখে ঈমান না দেখে নেক আমল না দেখে বান্দারে আমি আল্লাহর কাছে দাম নাই দুইটা জিনিস না থাকার কারণে তো তুই জাহান্নামে যাবে তাহলে তোর চাইতে তো আমার কুত্তা ভালো কারণ আমার কুত্তা জাহান্নামেও যাবে না জান্নাত মনে কষ্ট নিয়েন না দুইটা পায়ে ধরে হয়তো করা বসা হয়ে গেছে এরে ভাই আজকে আমি মানুষ মনে করি কারে আমার ছেলেটা এমবিবিএস ডাক্তার বড় মানুষ আমার ছেলেটা রাজনীতিবিদ নেতা মানুষ আমার ছেলেটার টাকার অভাব নাই মানুষ কিন্তু ওই ছেলের মাঝে আল্লাহর কোরআন নাই আল্লাহর কোরআন নাই কোরআনের শিক্ষা নাই কোরআনের শিক্ষা নাই বাবার লাশ সামনে যায় বাবার লাশ সামনে দূরে তাকায় থাকে ব্যাকলের মতো কিরে ভাই কি হইছে কি হইছে আমি তো এই জন্যই দাঁড়ায় দাঁড়ায় কান্দতেছি আমার বাবা যে আমার এমবিবিএস বানালো আমার বাবা যে আমার বড় অফিসার বানালো আমার বাবা যে আমার প্রফেসর বানালো আমার বাবা যে আমার স্কুলের টিচার বানালো আমার বাপটা যে মরে গেছে বাপটার জানা জানা কেমনে পড়াবো শিক্ষা আমার দেয় না বাপ মরছে জানা যা পড়াইতে পারে ইমাম সাহেব আই নাই কিতাবে জানা যা পড়াইন কসম আল্লাহর হাজার কোটি ইমাম জানা যা পড়লেও জান্নাতের আশা পাইবি না বেটা তোর ছেলে যদি তোর জানা যা পড়ে আল্লাহ তোর জান্নাতে দিবে আশা দিতে পারে আল্লাহর কেন জানেন ছোট্ট একটা গল্প কইলাই তাহলে বুঝবেন মানে ফালা জিনিসের জ্বালা যে কি গল্প কইতেছি গল্প বইয়ের গল্প এক বাদশা যাইতেছে পাখি শিকার করতে বাদশা যা পাখি শিকার করতে বুঝতেছেন আমার কথা
আমার আরেকটা মাহফিল আছে বাদাঘাট 10টা এখানে যাওয়ার কথা আছে সর্বোচ্চ 10:30 10টা 33 বাজে মাহফিল তো খেলছে চলত না কি করব ইনশাআল্লাহ আব্দুল্লাহ আলাইহিম লেগেছে কোন ঘুমাক চলত কিন্তু যাইতে হবে এটা আমার আগের রাখা না হঠাৎ করে গতকালকে দেখে ফোন দিতে হুজুর আমরা বক্তা মিষ্টি যদি আমি এইখানে পড়তে করে বুঝাইতে পারি তে আসতে পারে নালে যারা আছে আল্লাহ সলে এভাবেই আলোচনা কিচ্ছু করার নেই এরা তো বুঝাইছিলাম আসলে পরে মানছে না দিছি আমার 10টা সময় দেয় তাই আমি আর কি করব তারা বারবার ফোন দিতেছে বুঝাইতেছে বয়ানো আছে কিচ্ছু করার নেই যারা আছে রাজি আছে এরপর যদি বয়ানে নামার পরে কয় আয়ন যায় আর নালে হিবনে যায় কিচ্ছু করার নেই কারণ আমি যারে আগে কথা দিই তার আগে যায় পরে পরে কথা বুঝছেন না আমার বাদশাহ যখন যায় ময়না পাখি শিকার করতো ঠিক ঠিক তার বড় একটা ময়না পাখি আছেন ফিনজিরার ভিতরে বন্দি কো বাদশাহ মহোদয় কই যান কো পাখি শিকার করতে যায় কো বাদশাহ আমার একটা কথা কো কি কো আপনি যখন যাইবেন জঙ্গলে আমার স্বজাতি ভাই কিছু পাইবেন জাতি ভাই ময়না নয় কিছু পাখি পাইবেন কো হ কো ওদের কাছে আমার পক্ষ থেকে একটা সালাম দিবেন আর বলবেন তোমাদের একটা জাতি ভাই ময়না আমার পিঞ্জিরায় বন্দি আছে সে কেমনে মুক্তি পাইবে একটু বলো কো আচ্ছা ঠিক আছে কইলে লাভ কি কো আপনারা আমি দুইটা ওয়াজ করব সুবহানাল্লাহ বলেন আপনারা আমি দুইটা ওয়াজ করব করবি তো কো গেছে জঙ্গলে যায় দেখে হাজার হাজার ময়না ডালে ডালে বোয়া এ ময়নারা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম তোদের জাতি ভাই একটা আমার পিঞ্জিরায় বন্দি সে তোদের কাছে বলছে সে কেমনে মুক্তি পাইবে তোরা বলতে যেই মাত্র বলছে কেমনে মুক্তি পাইবো তোরা বলতে সাথে সাথে গাছের আগে তো ময়না আছে সব জায়গা কইরে মইরা গেছে সব মইরা গেছে কত রাতে তো 20 জানলে কইলাম মইলা যা যা আজকে শিকার করতাম না গেলাম হাজার হাজার ময়না মরছে কোনো ব্যথা নাই আগাতো লাগছে না আয়রছে বাসা এটাই যা এতগুলি ময়না মরছে তো আজকে আর আমি শিকারই করব না বাসায় গেলাম বাসায় আইছে জিগাইতেছে পিঞ্জিরার ময়না মালিক সালাম দিছিলেন কহ দিছিলাম ও কি হইছে ও সালাম দিতে না দিতে দিতে না দিতে না দিতে দেওয়ার আগে দেওয়া শেষ গাছের যত ময়না সব মইরা গেছে যেই মাত্র বলছে গাছের সব ময়না মইরা মাটিতে পড়ছে পিঞ্জিরার ময়না মইরা গেছে এই যে মইরা গেছে মালিক তো চিল্লানি শুরু করছে ময়না রে তোরে কত যত্ন কইরা ফালছি রে ময়না তোর সাথে সকাল বিকাল কথা বলি কত মজা লাগে নিজের সন্তানের মতন তোরে লালন পালন করলাম রে ময়না এ ময়না হাজার হাজার ময়না ফরসে কষ্ট পাই নাই তুই মরণে কোল জায়গা ফাইটা গেছে রে ময়না আগে যদি জানতাম এই কথার মাঝে এত বিষ তোর কাছে কথাটা শুনাইতাম না এ ময়না ময়নার গালে চুমা দে টুরে চুমা দে ময়না রে তুই যে আমার এত আদরের চিনি রে ময়না তোরে হারাইলাম বেতা সহ্য করতে পারতেছি না চোখের পানি রাখতেছি না আচ্ছা ময়না যা যা আমারে কিন্তু দুইটা ওয়াজ কর নাই দুইটা ওয়াজ করার আগে ময়না গেছো যা যা তোরে ফেলে দিলাম তবে আল্লাহর আদালতে দাঁড়ায়া তোর ওয়াজগুলি শুনবা কথা বুঝছেন কিনা জানি না হাজার হাজার ময়না পড়ছে একটু কো চোখের পানি হইছে না মন খারাপ হইছে না ফিনজিরার ময়না পড়ছে চোখের পানি বন্যাই এর মানে হলো আমাদের নেত্রকোনার ভাষা ফালা যত জ্বালা তত ফালা যত জ্বালা তত এ ভাই বৃদ্ধ বাবারা কথার একবার বুঝার চেষ্টা করেন আপনি যখন মরে যাবেন আপনি মরে যাওয়ার পরে আপনার ইমাম মাদ্রাসার শিক্ষক প্রতিবেশী আলিম যদি আপনার জানাজা পড়া কসম আল্লাহর এক ফুটা চোখের গরম পানি বের হবে না বের হবে না আপনার কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করলে এক ফুটা গরম পানি বের হবে না কিন্তু বাবা শোনো যখন তুমি মরে যাইবা তোমার আপন ছেলে যখন তোমার লাশটা নিয়ে সামনে দাঁড়াবে তোমার আপন ছেলে যখন তোমার লাশ নিয়ে দাঁড়াবে পানি চাই আনতে হবে না
কটু মিটি কি চোখ বাইয়া বাইয়া গরম গরম পানি ফুরবে আল্লাহর ডাক দিয়া বলবে আল্লাহ যে বাপটা এত কষ্ট করে আমার আজকে আলিম বানাইছিল হাফেজ বানাইছি বাপটা দুনিয়ায় নাই বাপটারে দেওয়ার মতন কিচ্ছু নাই আল্লাহ তোমার কুদরতি ভাই ধরে আমার বাপটারে কবরে রাখতেছি বাপটার কবরটারে জান্নাত বানায় দিও নবী জানায় দে সন্তান চোখের পানিটা বাহির হওয়ার আগে আগে দোয়াটা আমার আল্লাহ কবুল করে বাবার কবরটারে মার কবরটারে জান্নাত বানায় দিবে